কি থাকে। তোমারা বুকি করে মারা গেছে কিভাবে? আমি ক্যান্সার আর টিবি। তোমার বয়স কত ছিল? আমি ছিলাম গেদা। তোমরা ভাই বোন কয়জন? এক বোন দুই ভাই। তুমি এখন কি জাহাজে থাকো? এইসব জাহাজে তুই ঘুরে বেড়ে টাকা পয়সা দেয়, 1,000-5,000 দেয়, মাকে দিয়ে মারপিট করি। আচ্ছা, মাকে দাও এগুলা? এখানে জাহাজে জাহাজে ওই যে মানুষের কাছ থেকে টাকা নাও, আলাপ ধরো জাহাজে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা সাকিবকে দেখতে পাচ্ছেন হয়তোবা খুলনা দৌলতপুর আসেন, পদ্মা মেঘনা যমুনাতে সাকিবকে অনেকেই চিনেন, হয়তো সাকিবের পিছনের বিস্তারিত কাহিনী জানেন না। খুব হৃদয় বিদারক একটা কাহিনী সাকিবের ফ্যামিলিতে। মোবাইলে হয়তো বলা সম্ভব হচ্ছে না, আপনারা বিস্তারিত সাকিবের কাছেই শুনবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এইখানে আসলে সাকিবের দিকে একটু মানবতার দৃষ্টিতে খেয়াল রাখবেন, যাতে ছেলেটার ফ্যামিলিটা একটু সচ্ছলভাবে চলতে পারে। সবার কাছে অনুরোধ রইল, খুলনা দৌলতপুর আসবেন, অবশ্যই সাকিবের কাছ থেকে সাকিবের জীবন কাহিনীটা শুনবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।